নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি খুব সাধারণভাবে আলু কাবলির রেসিপি দিয়েছি। তার জন্য প্রথমেই নিয়েছি শসা, তারপরে পেঁয়াজ, তারপরে টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিট লবণ, এমনি লবণ, লঙ্কা কুচি, লেবু, সেদ্ধ আলু, আর আছে কাঁচা ছোলা, এটা অঙ্কুরিত আছে, আমার এভাবে খেতে ভালো লাগে। প্রথমে দেখো আমরা ছোলাটা নিয়ে নিচ্ছি, এরপরে আমি সেদ্ধ আলুটা দিচ্ছি। আমি খুব সাধারণভাবে বানিয়েছি, তোমরা এভাবে বানাতে পারো, খেতে কিন্তু খুব টেস্টি হয়। তারপর একে একে সব উপকরণগুলো দেব। প্রথমেই দিচ্ছি পেঁয়াজ, তারপরে দিচ্ছি শসা, এবারে দেব লঙ্কা কুচি, তারপরে দেব টমেটো কুচি, তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তোমরা চাইলে চাট মশলাও দিতে পারো, কিন্তু আমার কাছে ছিল না। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, এরপরে দেব বিট লবণটা, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো। আর তার সাথে সাথে এমনি লবণটাও। এবার একবার নেড়ে নেব ভালো মতো। নাড়ানোর পর তোমরা একবার টেস্ট করে নিতে পারো লবণ ঠিকঠাক আছে কিনা, যদি লাগে তাহলে তোমরা দিতে পারো। আমি টেস্ট করে দেখেছিলাম, আমার মনে হয়েছিল লবণ কম, তাই আমি আর একটু বিট লবণ দিচ্ছি। বিট লবণ দিলে টেস্টটা একটু বেশি ভালো হয় নর্মাল লবণের থেকে। লবণ দেওয়ার পর খুব ভালো করে নেড়ে নেব, তারপর দিয়ে দেব লেবু। লেবু দিয়ে মেখে নিলেই রেডি আমাদের আলু কাবলি। এটা একটা খুব হেলদি অপশন, বিকেল বা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে তোমরা খেতে পারো। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি তোমরা এটা ট্রাই করো এবং তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে জানিও। আর থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য, পাশে থেকো আর অবশ্যই অবশ্যই বাড়িতে থেকো। দেখো আমার এটা রেডি হয়ে গেছে, এরপর আমি এটা সার্ভ করব। সার্ভ করার সময় উপরে একটু চানাচুর আর অল্প লেবু ছড়িয়ে সার্ভ করতে পারো, খেতে খুব টেস্টি হয়। তাহলে অবশ্যই এটা ট্রাই করো, আর সুস্থ থেকো, ভালো থেকো, বাড়িতে থেকো, বাড়ির বাইরে কেউ বেরিও না, খুব দরকার ছাড়া কেউ বেরিও না।